بسم الله الرحمن الرحيم এক বোন তার স্বামীর ব্যাপারে লিখেছে যে সে যে বেতন পায় তাতে তার সংসার চলে না সে ঋণ করে এবং অতিরিক্ত ইনকাম করার জন্য সে টিউশন ইত্যাদি করে না এবং পরিকল্পিতভাবে তার কোনো আগ্রহও নেই বাড়ির প্রয়োজন মেটানোর জন্য অন্যজন টাকা দিচ্ছে সেটাও সে নিতে দিবে না এবং পিতামাতাকে সে খরচও দেয় না এবং সে ঋণ করে বাকি জীবন চলতে চায় তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বেঠিক এবং একজন ব্যর্থ মানুষের পরিচয় মানুষ কয়দিন ঋণ দিবে আর ঋণ গ্রহণ করা মানুষের জন্য জায়েজ নয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন লোক মারা গেল তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়ার জন্য উপস্থিত হলেন তো জিজ্ঞাসা করলেন যে এই লোক ঋণ রেখে রেখে মারা গেছে নাকি তখন লোকেরা বলল যে তার 2 দিরহাম ঋণ আছে বা 2 দিনার ঋণ আছে তো নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমরা তোমাদের এই ভাইয়ের জানাজা পড়ো আমি জানাজা পড়ব না তার মানে ঋণের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়তে অস্বীকৃতি জানিয়েছেন তাহলে ঋণ কত বড় একটা কঠিন জিনিস কারণ ঋণ নিয়ে যদি কোনো মানুষ মারা যায় তো আল্লাহ তাকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ঋণ দাতা ব্যক্তিটাকে ক্ষমা না করে শুধু এটা নয় হাদিসে এরকম আছে যে কোনো মানুষ যদি যুদ্ধের ময়দানে ইসলামী যুদ্ধ জেহাদ যেটাকে বলে যেটা শরীয়ত সম্মত জিহাদ এই ফুটুস ফটুস জিহাদ না যেটা শরীয়ত সম্মত জিহাদ শর্ত মোতাবেক যাই হোক সেই জিহাদে গিয়ে যদি কোনো মানুষ শহীদ হয়ে যায় তাহলে সেই শহীদকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যদি তার উপরে কোনো ঋণ থাকে অর্থাৎ তার ঋণ দাতা ব্যক্তি তাকে ক্ষমা না করলেও করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না তাহলে ঋণ কত বড় একটা কঠিন জিনিস আর উনি নাকি ঋণ করে চলতে চায় তো এটা মোটেও ঠিক নয় হ্যাঁ একজন মানুষ যা কামাই করে হ্যাঁ সেটার উপরে নির্ভর করে সে চলবে 3 বেলা জায়গায় 2 বেলা খাবে আপনার আল্লাহ শুক্রিয়া করবে হারাম পথে যাবে না এগুলো ইসলাম কোনো মানে ই করে না কোনো বাধা নাই কারণ দুনিয়ার জীবনে খুব ভালো চলতে হবে এটা জরুরি না ঠিক আছে তো এটার জন্য তাকে ঋণ করার কোনো দৃষ্টিভঙ্গি ইসলাম দেয় নাই এবং এটা উচিত নয় আর কথা হলো এই যে সংসারের চাহিদার জন্য সামর্থ্য থাকা সত্ত্বেও উপার্জনে অগ্রসর না হওয়াটা এটা অক্ষমতা এটা অপারগতা আর অক্ষমতা অপারগতা একটা নিন্দনীয় জিনিস এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন আল্লাহ আউযুবিকা মিনাল জুবুন যে আল্লাহ তুমি আমাকে জুবুন থেকে জুবুন মানে অক্ষমতা হ্যাঁ অপারগতা এই সমস্ত খারাপ গুণ থেকে আমাকে আশ্রয় দান করো সুতরাং যার যতটুকু সামর্থ্য আছে সে সে সামর্থ্যকে ব্যয় করবে দুনিয়ার জীবনে ভালো চলার জন্য এবং সে সাথে আল্লাহর ইবাদতকে ঠিক মতো সে চালিয়ে যাবে ঠিক আছে আল্লাহ তাআলা আলাম